ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আজকে একাদশ দাদা শ্রেণীর অর্থনীতি প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা উৎপাদকের আচরণের আমরা বহু নির্বাচনী অর্থাৎ সিজন এমসি কিউ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব আশা করি তোমাদের এই বিষয়গুলো তোমার এই বিষয়গুলো প্র্যাকটিস করলেই আমাদের পরীক্ষা এইগুলো এই বিষয়গুলো টিপসগুলো আমরা শর্টকাট টিপসগুলো একটু মনে রাখব যে তাহলে অর্থনীতি পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণের প্রথম যে বিষয়টা আছে সেটা হলো উপযোগ তাহলে খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা আমরা উপযোগের এই বিষয়ে শর্টকাট টিপসগুলো আমরা মাথায় রাখবো তাহলে এমসিকিউ আমরা অ্যান্সার করতে পারব যে উপযোগ একটি মানসিক ধারণা উপযোগ বলতে অভাবমোচনা ক্ষমতাকে বোঝায় সংখ্যাবাচক উপযোগ হলো এক দুই তিন পর্যায়গত হলো প্রথম দ্বিতীয় দ্বিতীয় উপযোগের সাধারণ ভাগ দুই ভাগে উপযোগ পরিমাপ পদ্ধতি দুটি দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা হল উপযোগ উপযোগ নিঃশেষ হয় ভোগের মাধ্যমে একটি নির্দিষ্ট দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে হ্রাস পায় উপযোগ ক্লাসিক্যাল অর্থনীতিকে সমর্থন করেন সংখ্যাবাচক উপযোগ আর আধুনিকরা সমর্থন করেন পর্যায়গত উপযোগ তাহলে এই শর্টকাট টিপসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে এখান থেকে আমরা এমসি এত উত্তর করতে পারব তাহলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে বেরোয় এরপরে যে বিষয়টা আসবে দেখো এরপরে আমরা এই বিষয়টাকে একটু মাথায় রাখবো সেটা হলো খেয়াল করে আমরা যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ দেখো মোটপুযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয় সর্বশেষ একক থেকে পাওয়া প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগ সমষ্টিকে বলে মোট উপুযোগ প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কমে সর্বশেষ একক থেকে প্রাপ্ত উপযোগ হলে প্রান্তিক উপযোগ আর প্রান্তিক উপযোগের সূত্রটা দেওয়া আছে তাহলে খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটপুজোগ প্রান্তিক উপযোগের এই বিষয়গুলো আমরা এটা মনোযোগ সহকারে বাসায় পড়বো এগুলো তাহলে আমরা দেখি এগুলো আবার কি আছে তাহলে এমসিকিউ হল এম এমসি এমইউ ঋণাত্মক হলে টিউ কমতে থাকে ভোক্তা অতিরিক্ত একক দ্রব্যের জন্য কম দিতে চায় দ্রব্যের উপযোগ কমলে টিউ যখন সর্বাধিক হয় এম তখন শূন্য হয় তাহলে টিউর ধনাত্মক হলে ধনাত্মক হতে পারে না কিন্তু এমইউ ঋণাত্মক হতে পারে দ্রব্যের দাম তার প্রান্তিক উপযোগের সমান হয় আর প্রান্তিক উপযোগ ধারণার সাহায্যে ভোক্তার আচরণ বিশ্লেষণ করেন মার্শাল তাহলে এই বিষয়গুলো আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের শর্টকাট টিপসগুলো মাথায় রাখবো তাহলে এখান থেকে আমরা এমসিকিউ কিউ কোশ্চেনের উত্তর করতে পারব এরপরে আমরা আসি ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা তাহলে ক্রমরাসমন প্রান্তিক উপযোগ বিধির কী কী বিষয় আছে আমরা একটু দেখি মার্শাল ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা দেন আঠারোশো নব্বই সালে ক্রমশন প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় উপযোগবাদ হিসাবে উপযোগের তথ্য অবতারণ করেন যে জেরিমি বেনথাম শখদ্রব্যের ক্ষেত্রে ক্রমার্শন প্রান্তিক উপযোগ কার্যকর হয় না উপযোগ ধারণাকে সম্প্রসারিত করে অর্থনীতিতে ব্যবহার করে স্ট্যানলি জেমস আলফেট মার্শাল ক্রমার্শন প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করেন দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে এটা কিন্তু পরীক্ষা আসে প্রায় ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় ভোগ একক বৃদ্ধি বৃদ্ধির ফলে ক্রমাসন প্রান্তিক উপযোগ বিধি অনুমতি সত্য হল ভোক্তা যুক্তিশীল হবে এবং ভোক্তার আয় বৃদ্ধি পেলে ক্রমাসন প্রান্তিক উপযোগ বিধি অকার্য ঘরায় তাহলে ক্রমাশমন প্রান্তিক উপযোগ বিধির এই শর্টকাট টিপসগুলো আমরা বারবার প্র্যাকটিস করব। তাহলে এখান থেকে এমসিকিউ দিলে আমরা উত্তর করতে পারবো আশা করি এরপরে আসি শিক্ষার্থী বন্ধুরা এরপর আসো চাহিদা ও চাহিদা বিধির দেখো শর্টকাট টিপসগুলো কি আছে আমরা এগুলো একটু খেয়াল করবো সরি শর্টকাট টিপসগুলো আমরা যদি মাথায় রাখি তাহলে এখান থেকে আমরা এমসিকিউ বা বহু নির্বাচনী আনসার করতে পারবো তার অর্থনীতির চাহিদা বলতে আকাঙ্ক্ষা বা অর্থ ব্যয় করাকে ইচ্ছা সামর্থ্যকে বোঝায় একটি সত্ত্বেও অনুপস্থিত থাকলে চাহিদা কার্যকর হয় না দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক চাহিদা নির্ভরশীল দামের উপর চাহিদার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সময়ে দামের চাহিদা বিধিতে ক্রেতার সঙ্গে স্থির চাহিদা বিধি কার্যকর অন্যান্য অবস্থা অপ্রিয় থাকলে চাহিদা বিধি অনুসারে দাম বাড়লে চাহিদা কমে বিকল্প দ্রব্যের বিদ্যুতের বাতি ও মোমবাতি পরিপূরক দ্রব্য উদাহরণ দেওয়া আছে চা চিনি দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক বজায় রাখে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে তাহলে আমরা চাহিদা ও চাহিদা বিধি সম্পর্কিত এই শর্টকাট টিপসগুলো বারবার প্র্যাকটিস করব এরপর আমরা আসি চাহিদা বিধির ব্যতিক্রম সম্পর্কিত কিছু বিষয় আছে যেখান থেকে আবার আমাদের কোশ্চেন দিয়ে দিতে পারে সেই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে তাহলে সেগুলো একটু খেয়াল করো কাছে না আসলে তোমরা বুঝতে পারবে না খেয়াল করার শিক্ষার্থীর বন্ধুরা আমি একেবারে এমসি কেউ দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ের এই বিষয়গুলো আমরা ভালো করে আত্মস্থ করব এখন খেয়াল করো চাহিদা বিধি ব্যতিক্রম মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় ভ্যাবলেন দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে বলা হয় ভ্যাবলেন গিফেন দ্রব্য রবার্ট গিফেন কৃষকদের আচরণ পর্যবেক্ষণ করে গিফেন দ্রব্য ধারণা দেন আঠারোশো সালে গিফেন রবার্ট গিফেন আচরণ পর্যবেক্ষণ করেন আইরিশ কৃষকদের গিফেন দ্রব্য সম্পর্কে প্রথম ধারণা দেন রবার্ট গিফেন চাহিদা বিধি কার্যকর হয় না গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বাড়লে দাম বাড়ে ভ্য ও গিফেন দ্রব্যের জাক দ্রব্য সম্পর্কে ধারণা দেন এটা তারপর দাম বাড়লে চাহিদা বাড়ে ভোক্তার আয় বৃদ্ধি পেলে চা চাল লবণ আলু হল গিফেন দ্রব্যের উদাহরণ তাহলে এই চাহিদাবিধির এই ব্যতিক্রমের এই টিপসগুলো আমরা বারবার প্র্যাকটিস করব এরপরে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা চাহিদা সূচি এবং চাহিদা সম্পর্কিত কিছু শর্টকাট টিপস চাহিদা সূচি চাহিদা রেখা নিম্নগামী হওয়ার কারণ কি 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 কারণ থেকে কোশ্চেন হয় দেখো বিধি গাণিতিক প্রকাশ চাহিদা সূচি চাহিদা সূচিতে থাকে দাম ও চাহিদার পরিমাণ বক্তা একটি দ্রব্যে যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে তার তালিকা হলো চাহিদা সূচি চাহিদা সূচি জ্যামিতিক প্রকাশ চাহিদা রেখা চাহিদা রেখা আঁকা হয় চাহিদা সূচি থেকে চাহিদা রেখা সাধারণত ডান দিকে নিম্নগামী হয় চাহিদা রেখা নিম্নগামী হওয়ার কারণ হল প্রান্তিক উপযোগ ক্রমাশমান দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক বজায় থাকে চাহিদা রেখা নির্মগামী হয় দাম বাড়লে কত কেতার ক্রয় ক্ষমতা হ্রাস পায় চাহিদা রেখা নির্মগামী হয় চাহিদা রেখার ঢাল ঋণাত্মক হয় চাহিদা রেখা নির্মগামী হয় তাহলে এই বিষয়ে সরকার টিপসগুলো চাহিদা সূচি চাহিদা রেখা সম্পর্কিত টিপসগুলো আমরা বারবার প্র্যাকটিস করবো আশা করি এখান থেকে আমরা এমসিকে অ্যান্সার করতে পারবো এরপরে খেয়াল করো ব্যক্তিগত চাহিদা ও বাজার চাহিদা থেকে আমাদের কিছু কোশ্চেন দিয়ে দেয় অনেক সময় সেই বিষয়গুলো সম্পর্কে একটু আমরা ধারণা রাখি তাহলে ব্যক্তিগত চাহিদা ধারণা হল ক্ষুদ্র বাজার চাহিদা ধারণা হলো সামষ্টিক বাজার চাহিদা হলো ব্যক্তিগত চাহিদা সমষ্টি একজন ভোক্তার চাহিদাকে বলে ব্যক্তিগত চাহিদা ব্যক্তিগত চাহিদার ক্ষেত্রে ভোক্তার সংখ্যা এক একজন বাজার চাহিদার ক্ষেত্রে ভোক্তার সংখ্যা অসংখ্য চাহিদাকে বিশেষভাবে প্রভাবিত করে আকর্ষণীয় বিজ্ঞাপন জনগণ চাহিদা কমে যখন ক্রেতার সঞ্চয় বাড়ে চাহিদা নির্ধারকগুলোর মধ্যে অন্যতম হলো ভোক্তার আয় তাহলে এটা বিষয়টা হলো ব্যক্তিগত চাহিদা বাজার চাহিদা চাহিদার নির্ধারক থেকে এই বিষয়গুলো আমরা টিপসগুলো মনে রাখব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এমসিপিউগুলো উত্তর করতে পারবো দেখো অনেকগুলো একটা অধ্যায়ের অনেকগুলো বিষয় থাকে সেই বিষয় সম্পর্কে এই শর্টকাট টিপসগুলো আমরা মনে রাখব এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা দেখো অপেক্ষক চলক এবং ধ্রুবক এখান থেকেও কিন্তু এমসিকো আসে স্বাধীন অধীর চলকের নির্ভরশীল সম্পর্ককে বলে অপেক্ষক দুই বা ততোধিক চলকের সম্পর্ক প্রকাশ পায় অপেক্ষক দ্বারা যে প্রতীক রাশি ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে তাকে বলে চলক একটি অপেক্ষকের স্বাধীন চলক থাকে এক একাধিক নির্ভরশীল দৃষ্টিকোণ থেকে চলককে ভাগ করা দুই ভাগে যের রাশির মান পরিবর্তন হয় না তাকে বলে ধ্রুবক যে চলকের মান অন্য চলককে নির্ভর করে তাকে বলে নির্ভরশীল চলক স্বাধীন চলকের মান নির্ভর করে না অন্য কারোর উপর অর্থনৈতিক চলকের প্রয়োজন ঘটে যে পরিমিত বিশেষ ধরনের ধ্রুবক মান অজ্ঞতা থাকে অর্থনীতির সাথে সম্পর্কিত চলককে বলে অর্থনৈতিক চলক অ চলকের সাথে গুণ আকারে থাকে সহক তাহলে এই চলক অপেক্ষক ধ্রুবক এই সম্পর্কিত শর্টকাট টিপসগুলো আমরা বারবার প্র্যাকটিস করব এরপর আসলে চাহিদা অপেক্ষক ও চাহিদা রেখার ঢাল দেখো বহু টাইপের কোশ্চেন এমসিকে অ্যান্সার করতে গেলে এতগুলো বিষয় আমাদের ধারণা রাখতে হয় নালে আমরা প্রস্তুত হতে পারি না চাহিদা অপেক্ষক দেখানো হয় দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক চাহিদা অপেক্ষক স্বাধীন চলক হল দাম যে রেখা উল্লম্ব উচ্চ আনুবিক দূরত্ব অনুপাতকে বলে ঢাল ঢাল কাকে বলে চাহিদা রেখার ঢাল ঋণাত্মক একমাত্র চাহিদার সমীকরণ এটা রেখার সরলরেখা প্রতিটি বিন্দুদের ঢাল স্থির তারপরে দেখো এখানে বেশ কোন কোন রেখার আকৃতি নির্ভর করে ঢালের উপর তাহলে ডি সমান সমান এ মাইনাস বিবি অপেক্ষাটি চাহিদা রেখা হবে নির্মগামী সরল রেখা তাহলে চাহিদা অপেক্ষক চাহিদা রেখার ঢাল সম্পর্কে তো এই শর্টকাট এগারোটি টিপস আমরা প্র্যাকটিস করবো বারবার এরপরে আসো চাহিদার স্মৃতি স্থাপকতা দেখো এগুলো নিয়ে আমরা বিভিন্ন অঙ্ক টঙ্ক দেখছিলাম এখন আমরা দেখছি যে এখান থেকে সংক্ষিপ্ত ছোটো ছোটো কোশ্চেন বা এমসিকিউ কিউ কী সেগুলো জানলে আমরা উত্তর করতে পারবো চাহিদার স্থিতিশ তিন প্রকার স্থিতিস্থ উদ্ভাবক উদ্ভাবন হয়েছে পদার্থবিজ্ঞান থেকে স্বাধীন চলকের পরিবর্তনের সাবেক কদিন চলকের সাড়ে মাত্রা কেবল স্থিতিস্থাপকতা আয় স্থিতিশ নির্ভর করে আয়ের পরিবর্তনে চাহিদা স্থিতি নির্ভর করে দামের উপরে সর্বাধিক অস্থিতিস্থাপক দ্রব্য ঢাল স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা ধনাত্মক চাও চিনা আর স্থিতিস্থাপতা ঋণাত্মক ওয়াশিং অস্থিত চাহিদা রেখার ভূমিকক্ষের সমরাল তাহলে এই বিষয়গুলো শর্টকাট টিপসগুলো আমরা মাথায় রাখবো চাহিদার স্থিতিস্থাপতা সম্পর্কিত এরপর আমরা আসছি শিক্ষার্থী বন্ধুরা স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা যেখান থেকে আসলে আমাদের এমসিপিগুলো কোশ্চেন আসে সেই বিষয়গুলো এখানে আমরা আলোচনা করছি দেখো স্থিতি পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি উদ্যোগামী অস্থিতিস্থাপক দ্রব্য হল নিত্য প্রয়োজনীয় দ্রব্য স্থিতিস্থাপক দ্রব্য হল পণ্য দ্রব্য চাহিদা চাহিদার মান এই লিমিটটা দেয়া আছে ক্ষেত্রে দাম প্রভাব অধিক অস্থিতির দাম প্রভাব কম দাম পরিমাণ পদ্ধতি পাঁচটি মোট ব্যয় পদ্ধ পদ্ধতির প্রভাব তাহলে অধ্যাপক মার্শাল তাহলে এগুলো অস্থিতিস্থাপক অস্থিতিস্থাপক চাহিদার ও দামের সাথে সব চাহিদার এই বিষয়গুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা এরপর আসি দেখো যোগানে ঠিক চাহিদার যেগুলো যত বিগুলো বিষয় আছে যোগানের ঠিক অনুরূপভাবে বা অনেকগুলো বিষয় আমাদের জানতে হবে যে দামের সাথে যোগানের সম্মুখীন সম্পর্ক যোগানের গুরুত্ব নির্ধারক দাম ও সময় যোগান সুতি প্রতিফলন ঘটেনি যোগান বিধির উপর তবে দাম যোগানের মধ্যে সম্মুখীন সম্পর্ক বজায় যোগান বিধির মূল্য বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায় যোগান রেখা সাধারণত উদ্যান থেকে উদ্যোগামী যোগান রেখা উদ্যোগামী হওয়ার কারণ হলো দাম প্রভাব উৎপাদন কৌশল ও প্রযুক্তির পরিবর্তন হলে যোগান পরিবর্তন হয় তাহলে যোগান বিধি যোগান রেখা যোগান অপেক্ষক থেকে এই টিপসগুলো আমরা প্র্যাকটিস করব এবং মনে রাখব এরপর আসো শিক্ষার্থী বন্ধুরা যোগানের স্থিতিস্থাপকতা দেখো এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম অঙ্ক দেখছিলাম এখন শর্টকাট টিপসগুলো দেখি যোগান স্থিতি সূত্র দেওয়া আছে দেখো যোগান স্থিতি দাম দামও যোগানের পরিবর্তন হার সমান হয় একক স্থিতিস্থাপনা পচনশীল দ্রব্য যোগান সম্পন্ন হয় স্থিতিস্থাপক অসীম স্থিতিতে যোগান রাখা ভূমি অক্ষের তারপরে একক এই বিষয়গুলো তোমরা দেখে বারবার প্র্যাকটিস করবা পারলে মুখস্থ করলে আরও ভালো ঠিক আছে এরপর আসো ভারসাম্যর বিষয়টা বাজার ভারসাম্য আমরা অঙ্ক দেখছিলাম এখন দেখো ভারসাম্য কথার অর্থ হল কি সাম্য অবস্থা ইকলিভ শব্দটি ল্যাটিন আর লিবরার থেকে এসেছে ভারসাম্য অবস্থায় চাহিদা যোগান সমান হয় যে দামে চাহিদা যোগান সমান তাকে ভারলে ভারসাম্য দাম চাহিদা যোগানের সমতা না হলে দামের পরিবর্তন হয় ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে বলে ভারসাম্য পরিমাণ ক্রেতা বিক্রয় দরকার মাধ্যমে ক্রয় বিক্রয় করতে সম্মত হয় চাহিদা যোগান সমান বলে চাহিদা স্থির থেকে যোগান বাড়লে দাম কমলে কিন্তু পরিমাণ বাড়ে যোগান স্থির রেখে চাহিদা বাড়লে ভারসাম্য দামও পরিমাণ উভয় বাড়ে তাহলে ভারসাম্যের এই বিষয়গুলো আমরা বারবার প্র্যাকটিস করব এরপর আসার শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা উৎপাদকের আচরণের এই এমসি জন্য শর্টকাট এই কীগুলো আমরা বারবার প্র্যাকটিস করবো তাহলে তোমরা আশা করি এমসিকিউগুলো উত্তর করতে পারবে তাহলে সবাইকে আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং সবার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবা এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ